নমস্কার, আপনারা দেখছেন এগিয়ে বাংলা নিউজ, আর আমি মৌমিতা। এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি মনমোহন পার্ক সার্বজনীনের পূজা মণ্ডপে, যেখানে কিন্তু অনেকটা কাজই ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে আর চলছে প্রতিমা তৈরির কাজ। কথা বলে নেব ক্লাবের সদস্যদের সাথে, আর জেনে নেব তাদের পুজো পরিকল্পনা বা সামাজিক দূরত্ববিধি মেনে তারা কতটা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করছেন এই মুহূর্তে। আপনাদের জানিয়ে রাখি এই ভিডিওটিতে আমাদের সহযোগিতা করেছে কলকাতার সেরা পনেরো শারদ সম্মান। প্রথমে আপনাদেরকে বলবো যে এগিয়ে বাংলা নিউজের তরফ থেকে আগাম শারদ শুভেচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম? আমি অর্ণব মজুমদার, আমি এই পুজো কমিটির প্রেসিডেন্ট। আমরা পুজো কমিটির তরফ থেকে এগিয়ে বাংলার সকল সদস্যকে শুভেচ্ছা জানাই, এবং আমরা আশা রাখি যে এই করোনা যুদ্ধে যেভাবে আমরা এগিয়ে চলেছি, হয়তো আমরা মা দুর্গার আশীর্বাদে সাফল্য লাভ করব, এবং মনমোহন পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটির প্রত্যেক সদস্য কীভাবে করোনা পরিস্থিতিকে মোকাবিলা করে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সমস্ত নিয়মবিধিকে সামনে এগিয়ে রেখে যাতে পুজোটাকে আমরা সুন্দরভাবে উপস্থাপিত করতে পারি, সেই জন্য আমরা আমাদের পরিকল্পনা নিয়েছি। এবং আরও যদি বিশদ কিছু আপনাদের জানতে হয়, আমি নিশ্চয়ই রিকোয়েস্ট করব আমাদের পুজো কমিটির সম্পাদক শঙ্কর কিছু বলবে আপনাদেরকে। নমস্কার, এগিয়ে বাংলাকে শুভেচ্ছা। আমরা পুজো উপলক্ষে বিশেষ বিশেষ কিছু পরিকল্পনা নিয়েছি, যেমন আমরা পুজোর পাঁচ দিন স্যানিটাইজার বিলি করব, এবং গেট তো থাকবেই, স্যানিটাইজিং গেট। এছাড়াও মাস্ক দেব আমরা প্রত্যেককে, যতজন দর্শনার্থী আসবে প্রত্যেককে মাস্ক দেওয়া হবে আমাদের তরফ থেকে। আর আমাদের এই পুজোর থিমটা হচ্ছে দেবীর দুয়ারে, মানে আমরা সবাই দেবীর দুয়ারে উপস্থিত হচ্ছি করোনা আতঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্য। দেবীকে আমরা আরাধনা করছি করোনা থেকে আমরা যাতে মুক্তি পাই। আর থিম পরিকল্পনা করছে অমিত নস্কর, তার সাথে তার সহযোগীবৃন্দ দ্বিজেন্দ্রলাল আছেন। দেখতে পাচ্ছেন পুরনো নাট মন্দিরের আমলে আমাদের প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এবং পুরনো দিনের আদলেই ঠাকুর তৈরি হবে। লাল পাড় সাদা শাড়ি পরবেন ঠাকুর, এবং তার সঙ্গে থাকবেন গয়নার প্রাচুর্য থাকবে প্রচুর। এই নিয়েই আমাদের পুজো পরিকল্পনা। আচ্ছা, তো অষ্টমীতে অঞ্জলিতে এবারে বিধিনিষেধ থাকছে, একসাথে অনেক মানুষের জমায়েত নিষেধ, তো সেই ক্ষেত্রে আপনারা কী ভাবছেন? এক্স্যাক্টলি, অষ্টমীর দিন আমরা যেটা পরিকল্পনা করেছি, আমরা মাইক লাগাবো, এবং বাইরে আমাদের মাঠে অনেকখানি জায়গা আছে, প্রত্যেককে দূরত্ববিধি মেনটেন করে আমরা অঞ্জলিটা দেওয়াবো। ফুল আমরা প্লাস্টিকের মধ্যে নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দেবো, এটাই পরিকল্পনা আছে এখনো পর্যন্ত। আচ্ছা, কথা বলে নিলাম এই ক্লাবের এক কর্মকর্তার সঙ্গে, জেনে নিলাম তাদের পুজোর থিম সম্পর্কে। থিম নয় বলা ভালো, নর্মাল সাবেকি পুজো, যেটা আন্তরিক হয় বেশি। লাল পাড় সাদা শাড়ি পরিহিত মাকে কিন্তু আমরা দেখতে পাবো পুজোর সময়। আপনাদেরকে বলে রাখি এই ভিডিওটিতে আমাদের সহযোগিতা করেছে কলকাতা সেরা পনেরো শারদ সম্মান। ক্যামেরায় রাহুলের সাথে আমি মৌমিতা, এগিয়ে বাংলা নিউজ, কলকাতা।